গাইস, গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে আরেকটা ভিডিও আমি শুরু করে দিয়েছি। তো সকালবেলায় দেখো চা খাচ্ছি, আর বিস্কুটটা খুঁজেই পাচ্ছিলাম না। কুটুসের জন্য এই ভেতরেই রাখতে হয় আর কি, না ও কিন্তু কটুটা তুলে খুলে সমস্ত বিস্কুট খেলে। সকালবেলা অনেক কাজ ছিল, অনেক জামা কাপড় কেচেছি আজকে, তারপরে স্নান করা, ঘর মোছা, ঘর ছাদ দেওয়া, এগুলো সবই টোটাল কাজ হয়ে গেছে। আর এখন রান্না হবে, তো আজকে দেখা যাক কি রান্না হয়। না আমি তুলবো, তুমি দাও না, আমি নিয়ে যাই। এখন আমরা চলে এসেছি ভেন্ডি খেতে। তো এখানে অনেক ভেন্ডি গাছ দেখো, তো এখান থেকে এখানে আমরা তুলবো। নি তুলছে, এই দেখো গাছুল কাবে, কুরু তুই পালা, তুই পালা, তুই পালা, ভেঙে গেছে। এখানে 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 গাছুল কাবে, এগুলো তো এগুলো একটা তোলা ভিনিগার কুরুশকে দিয়ে। দেখতেই পাচ্ছ কত ভেন্ডি, এখানে থাকলে সবজিই কিনতে হয় না, সব সবজি লাগিয়ে লাগিয়ে খাওয়া যায়। আর এই দিক দিয়ে দেখো এগুলো, এগুলো কি গাছ দিনি? ও কয়টুকু ঝিঙে ধরেছে, এটা এখনো বড় হয়নি। এই দেখো এটা আমি পারি করবো। এগুলো গাছ এইরকম হয়? ভেতরে ঢুকিস না, সাপ টাপ থাকতে পারে। কই তোরা খা, উচ্ছে গাছ লাগিয়েছিস? কুটুসের জঙ্গলে যাস না রিনি, যাস না। দেখো গাছে কত ভেন্ডি এবং খুবই কচি, ছিঁড়তে কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো বন্ধুরা অনেক সবজি কিনে মানে তুলে ফেলেছি, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি এটা তুললি কেন? এই দেখো চিচিঙ্গে ঝুলে রয়েছে। ওই দেখ বাতি হয়ে গেছে পুরো। তো টাটকা সবজি তুলে এনে রান্না করতে কিন্তু বেশ লাগে। তো আমি ফার্স্ট টাইম চিচিঙ্গে দিয়ে মাছের ঝোল করলাম, দেখা যাক কেমন লাগে। তো চলো বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এই যে চিকেন দেখছে, এটা পরে আনা হয়েছে, পরে রান্না হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন আমরা খেতে বসেছি, এখন বাজে 6টা। তো সারাদিন পরে 6টার সময় খেতে বসেছি, আর প্রচণ্ড বিপদ, বুঝতেই পারছো, কারেন্টটা চলে গেছে। তো কারেন্টটা চলে যাওয়ার জন্য এইভাবেই আমাদের খেতে হচ্ছে আর কি। তো যেহেতু ওর হাতে লেগেছে সেই জন্য আমি খাইয়ে দিই, তাই দুজনের ভাত এই একই থালার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আর কুটুস খাচ্ছে শুধু আলু, ও চিকেন খায় না, কিচ্ছু খায় না।